বন্ধুরা, বিশ্বে যত কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তার 28% জন্য দায়ী চীন। তবে এবার এই পরিস্থিতির পরিবর্তন করতে চায় দেশটি, তাই নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ইতিমধ্যেই প্রচুর অর্থ বিনিয়োগ করেছে চীন। চলুন এবার চীনের একটি বিশাল সৌরশক্তি প্রকল্প থেকে ঘুরে আসা যাক। ধোঁয়া মুক্ত বিশ্ব গড়ার স্বপ্ন এখানে বাস্তবায়িত হচ্ছে। বেইজিং থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে উত্তর পশ্চিম অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় সৌর প্যানেলের সারি গড়ে উঠছে। মাত্র 60 লক্ষ অধিবাসীর নিংজিয়া অঞ্চলে প্রচুর সূর্যের আলো ও বিশাল খোলা এলাকা রয়েছে। অঞ্চলটি সৌরশক্তিতে বিশ্বের সেরা হতে চায়। ঝাং চুয়ান মনে করছেন তার দেশ সঠিক পথেই চলেছে। এত বড় একটি প্রকল্পে কাজ করার জন্য নির্বাচিত হতে পেরে গর্বিত এই প্রকৌশলী। নবায়নযোগ্য জ্বালানি ঐতিহাসিক এক সুযোগ। প্রতি বছর আমরা 8 লক্ষ টন কয়লার ব্যবহার কমাতে পারি, যা প্রচুর গ্রিন হাউস গ্যাস নির্গমন কমায়। প্রকল্প বাস্তবায়ন শেষে ঝাং ও তার সহকর্মীরা 20 লক্ষ পরিবারকে সবুজ জ্বালানি দিতে পারবেন। এটি চীনের এরকম বেশ কয়েকটি প্রকল্পের একটি। নবায়নযোগ্য জ্বালানি খাতে চীন গত বছর প্রায় $78 বিলিয়ন খরচ করেছে। জার্মানি করেছে মাত্র $13 বিলিয়ন। 2020 সালের মধ্যে চীন $361 বিলিয়ন খরচের পরিকল্পনা করছে। ফলে সবুজ জ্বালানি ব্যবহারে চীন সবার চেয়ে অনেক এগিয়ে যাবে। পুরো চীনে বায়ুচালিত শক্তিরও প্রসার ঘটছে, তবে এখনও কিছু সমস্যার সমাধান করতে হবে। যেমন ইস্পাতের মতো ভারী শিল্প থেকে সরে আসতে যে অর্থনৈতিক সংস্কার প্রয়োজন, তার গতি বেশ ধীর। তাছাড়া দেশটির মোট জ্বালানির প্রায় 2/3 আসে কয়লা থেকে। এক্ষেত্রে গত কয়েক বছরে প্রবৃদ্ধি দেখা গেছে, যদিও এখন তা স্থিতাবস্থায় আছে। বেইজিংয়ে পরিবর্তন আসছে, সেখানে ধোঁয়া একটি বড় সমস্যা। শহরের 4টি কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্রের সবকটিই বন্ধ করে দেওয়া হয়েছে। মা জুম চীনের একজন প্রখ্যাত পরিবেশবাদী কর্মী। তার কাজের কারণে মানুষের চিন্তাধারায় বিশাল পরিবর্তন আসছে। বছর দশেক আগে আপনি যদি কোনো পথচারীকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতেন, তাহলে তিনি বলতেন যে উন্নয়ন আগে। কিন্তু এখন যদি তাদের কাছে জানতে চান, তাহলে বেশিরভাগই বলবে আমরা বিশুদ্ধ পানি, বাতাস ও নিরাপদ খাবার চাই। এমন সব দাবির কারণে সরকার চাপে রয়েছে। বেইজিং এর রাস্তায় এখন হাজার হাজার শেয়ারে চালানো যায় এমন সাইকেল দেখা যায়। অনেক কারখানাও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ধোঁয়া এখনও একটি সমস্যা, বিশেষ করে যখন ভুল দিক থেকে বাতাস প্রবাহিত হয়। এই ভিডিও দেখাচ্ছে কিভাবে মাত্র 20 মিনিটের মধ্যে পুরো শহর বায়ু দূষণের চাদরে ঢেকে যেতে পারে। দূষণের বেশিরভাগই এসেছে পাশের রাজ্য থেকে, যেখানে কয়লার সমর্থকরা এখনও শক্তিশালী। আর স্থানীয় কর্মকর্তারা দেখেও না দেখার ভান করে থাকেন। অনেকের চাকরিচ্যুতির আশঙ্কায় পরিবেশ বিষয়ক আইন বাস্তবায়নে সমস্যা হচ্ছে। বিশ্বে যত কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তার 28% জন্য দায়ী চীন। 16% নিয়ে যুক্তরাষ্ট্র আছে দ্বিতীয় স্থানে। বাতাস ও পানি দূষণ পর্যবেক্ষণকারী হাজার হাজার কেন্দ্রের কাজ দেখার অনুমতি আছে মা জুমের। গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী 3 লক্ষ কোম্পানির তথ্য আছে তার কাছে। এ কাজে সরকারের সমর্থন আছে। কোন কোম্পানি আইন ভঙ্গ করেছে অনলাইনে সেটা দেখা যায়। কাউকে কন্ট্রাক্ট দেওয়ার আগে অনেক কোম্পানি মা জুমের তথ্য দেখে নেয়। মেজর কোম্পানিজ লাইক অ্যাপল, লাইক অ্যাডিডাস, লাইক ওয়ালমার্ট, ইউ নো, অ্যাপল, আডিডাস, ওয়ালমার্টের মতো কোম্পানি স্থানীয় সরবরাহকারী নিয়োগের আগে আমাদের তালিকা দেখে নেয় এবং আইন ভঙ্গকারীদের শুদ্ধ হতে চাপ দেয়। একটি অ্যাপ ব্যবহার করে যে কেউ পরিবেশের ক্ষতির ছবি আপলোড করতে পারেন, সবাই সেটি দেখতে পারেন। স্থানীয় কর্তৃপক্ষের কাছেও সেগুলো পাঠিয়ে দেওয়া হয়। এটি একটি কার্যকরী টুল। জীবাশ্মভিত্তিক জ্বালানির ব্যবহার থেকে সরে আসায় চীনের প্রশংসা করলেও এখনও দেশটির জ্বালানি নীতির সমালোচনা করছে গ্রিন পিস। দেশে বাজার সংকুচিত হওয়ায় সরকারি প্রতিষ্ঠানগুলো বিদেশে পাড়ি জমাচ্ছে। ভিয়েতনাম থেকে শুরু করে আফ্রিকা, ইন্দোনেশিয়া, এসব দেশে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্রের প্রসারে ভূমিকা রাখছে চীনা কোম্পানি ও ব্যাংকগুলো। এটি বেশ ক্ষতিকর একটি বিষয়।
দেশে এখনও অনেক সমস্যার সমাধান বাকি, যেমন গ্রিডে জ্বালানি সরবরাহ করা। বর্তমানে অনেক জ্বালানির অপচয় হচ্ছে। ঝাংচুয়ান এই অবস্থা সম্পর্কে অবগত। জলবায়ু রক্ষায় চীন নেতৃস্থানীয় ভূমিকা রাখতে পারে বলে কি তিনি মনে করেন? চুয়ান অবশ্য এ ব্যাপারে নিশ্চিত যে চীন পারবে, তার প্রমাণ তিনি প্রতিদিন তার চারপাশেই দেখতে পান বলে জানালেন।